হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে সানডে, তো সানডে মর্নিংয়ে শ্যুট করলাম। বাইরেটা বেশ ক্লাউডি, একটু বৃষ্টিও হচ্ছে। তো এখন প্রায় 6:30 মতো বাজে। ব্রেকফাস্টটা যেহেতু তৈরি করব, তো ভাবলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ব্রেকফাস্টে আমি তৈরি করব চিকেন স্যুপ আর পরোটা, ওটাই শেয়ার করব। তা চলুন দেখি আমার রান্নাঘরে যাই আর চিকেন স্যুপটা তৈরি করি। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর বেশ কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেরেস্তা করে নিব। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আমি কিছুটা উঠিয়ে রাখবো। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর দিয়ে দেব এখানে কাজু বাদাম বাটা, পোস্তদানা বাটা, তারপরে এলাচ, মানে গরম মশলা বাটা আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সামান্য একটু মরিচের গুঁড়া, জাস্ট একটা কালারের জন্য দিয়ে দিলাম। একটু ফেটে রাখা টক দই, তো আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আমার চিকেন কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। তো টক দই যেটার মধ্যে আমি ফেটেছিলাম ওই বাটি ধোয়া পানিটা দিয়ে দিলাম। যেহেতু এটা স্যুপ, তো আমি তো বেশি করে এটার মধ্যে পানি দিব। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে পানিটা আমি দিয়েছি। তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এভাবে ঢেকে রাখবো। তো অলমোস্ট কিন্তু আমার চিকেন স্যুপ তৈরি হয়ে গেছে, আমি একটু পরেই নামিয়ে নিব। আর এখন আমি তৈরি করে নিব পরোটাগুলি। আমি একটু লাচ্ছা পরোটাই করে নিচ্ছি, আমি এখন ম্যাক্সিমাম টাইমে এই পরোটাটাই বাসায় সবাই খেতে বেশি পছন্দ করে, তো এটাই আমি করছি। আর এটা করতে আমার খুব ইজি হয়, আমি খুব ছটপট করে ফেলতে পারি। তো আমি আজকে পরোটাগুলো খুব কম তেলে ভাজব। খুব অল্প তেল দিয়ে কিন্তু আমি পরোটাটা ভেজে নিব। তো আজকে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে, খুব মেঘলা হয়ে আছে। তো যাই হোক, আমার পরোটাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, চিকেন স্যুপও তৈরি হয়ে গেছে, ব্রেকফাস্ট রেডি। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিব। তো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।